প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি ব্রেকিং নিউজ আপডেট চাকরিকে কেন্দ্র করে আবার চাকরি নিয়ে এই মাত্র দারুণ ভালো একটি সংবাদ কিন্তু উঠে এলো বন্ধুরা এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবার চাকরি নিয়ে অত্যন্ত ভালো বার্তা কিন্তু উঠে আসছে হাতির হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ স্বয়ং সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক সহায় হাতির আক্রমণে মৃত্যু হওয়া দুই পরিবারের সদস্যদের হাতে ফরেস্ট গার্ডের নিয়োগপত্র তুলে দেন তিনি পরিবেশকর্মীদের এক হাত নিয়ে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেন হাতিকে আমি খুব ভালোবাসি হাতিরা আমাদের সাথী কিন্তু হাতি মানুষ মারলে কেউ কেউ আছেন তাদের কানে ওদের কান্না যায় না কিন্তু মানুষ যদি ভুল করে একটা হাতির গায়ে হাত দিয়ে ফেলে শোরগোল তৈরি হয়ে যায় আমিও বলি হাতিও প্রাণে বাঁচুক মানুষও প্রাণে বাঁচুক হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যদের পাশে রাজ্য সরকার থাকবে এই আশ্বাস দিয়ে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেন হাতি যদি কাউকে মেরে ফেলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকা পাবে আর একটি চাকরিও পাবে ইতিমধ্যে সাতশো পঞ্চাশ জনকে বনদপ্তরে গতকাল চাকরি দিলাম বারো হাজার টাকা করে তারা মাইনে পাবে ষাট বছর পর্যন্ত সে চাকরিও করবে আমি জানি মাঝে মধ্যেই হাতি বেরিয়ে পড়ে খুব সমস্যা হয় মানুষের প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে জঙ্গলমহলে রেসিডেন্ট বুনো হাতির সংখ্যা যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার চোখ এড়িয়ে যায়নি সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি বলেন হাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ে পরে আমাদের আলোচনা করতে হবে যাতে হাতি বন থেকে বেরোতে না পারে তার জন্য বনের ফেন্সিংটা ভালো করে করতে হবে প্রতিবেশী রাজ্য ও দেশ থেকে বাংলায় হাতির দল ঢুকে পড়ে সমস্যা বৃদ্ধি করছে বলে জানিয়েছেন সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন আমাদের সমস্যা হচ্ছে ঝাড়খণ্ড থেকে হাতি চলে আসে নেপাল থেকে হাতি চলে আসে নেপালে শুনেছি অনেক হাতি তারা হত্যা করে ফেলে আমরা এটা করি না বন্যপ্রাণীও আমাদের প্রাণ সবুজও আমাদের প্রাণ সেজন্যই এই কাজগুলো করতে হবে ওইদিন দিন মঞ্চ থেকে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী হাতির হানায় মৃত দুই পরিবারের সদস্য তাদের হাতে কিন্তু ফরেস্ট গার্ড পদের নিয়োগপত্র তুলে দেন সম্মানীয় গন্ধেশ্বরী বেরা বলেন যে মাইনের টাকায় পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারবো সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো চাকরি দেওয়াকে কেন্দ্র করে অর্থাৎ চাকরি সংক্রান্ত নিয়োগপত্র দেওয়াকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ